প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হওয়া, অকাল বীর্যপাত হওয়া। দ্রুত বীর্যপাত বর্তমানে বিভিন্ন কারণে যুবক এবং বিবাহিত অবিবাহিত পুরুষের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। তার ভিতরে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং শরীরে প্রচুর পরিমাণে কোলেস্টেরল রয়েছে, খারাপ কোলেস্টেরল রয়েছে, সে সমস্ত পুরুষরা যারা কোলেস্টেরলের ওষুধ গ্রহণ করেন, বিভিন্ন রকমের পেইন কিলার ওষুধ গ্রহণ করেন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কিছু ওষুধ গ্রহণ করেন, এই সমস্ত যুবক বিবাহিত অবিবাহিত পুরুষদের ভিতরে পুরুষাঙ্গের উত্থান এবং দ্রুত বীর্যপাতের সমস্যাটি ব্যাপক। তার ভিতরে দ্রুত বীর্যপাতের সমস্যাটি নার্ভের কারণে, যে সমস্ত পুরুষের নার্ভগুলো দুর্বল, পেনিসের অগ্রভাগের যে গ্ল্যান্স, গ্ল্যান্স পেনিসের নার্ভগুলো খুবই দুর্বল, এবং যে সমস্ত পুরুষ অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন করেন এবং যে সমস্ত পুরুষ অতিরিক্ত ওয়ান টাইম যৌন উত্তেজক ঔষধ অথবা আপনার বিভিন্ন রকমের প্রেশারের নিয়ন্ত্রণের ওষুধ, হার্টের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ সেবন করেন, তাদের দ্রুত বীর্যপাতের সমস্যাটি ব্যাপক। তো তারা এই ধরনের সমস্যা দেখা দিলে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ওষুধ সেবন করবেন, অর্থাৎ যে সমস্ত ওষুধ সেবন করলে আপনার হার্টের কোলেস্টেরল এবং শরীরের রক্তের কোলেস্টেরল অথবা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এ ধরনের ওষুধগুলো যেগুলোতে পার্শ্বপ্রতিক্রিয়া নাই, লাইট পাওয়ারের ওষুধ, এ ধরনের ওষুধ গ্রহণ করবেন। ঘরোয়া পদ্ধতিতে, হোম রিমেডিজে পদ্ধতিতে আপনারা এই উচ্চ রক্তচাপ, হার্টের কোলেস্টেরল এবং রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণের খাবার গ্রহণ করবেন। যে সমস্ত খাবার গ্রহণ করলে রক্ত পরিষ্কার থাকে সে সমস্ত খাবার গ্রহণ করবেন, যে সমস্ত খাবার গ্রহণ করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে সে সমস্ত খাবার গ্রহণ করবেন। পাশাপাশি দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে নিস্তার পেতে, পরিত্রাণ পেতে আপনারা একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে দ্রুত বীর্যপাতের চিকিৎসা গ্রহণ করবেন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি দ্রুত বীর্যপাতের চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার পুরুষাঙ্গের যে নার্ভগুলো, অগ্রভাগের যে গ্ল্যান্সের নার্ভগুলো সেগুলো সতেজ হবে, আর গ্ল্যান্সের নার্ভ যত সতেজ হবে আপনি তত বেশি সহবাস করতে পারবেন, অর্থাৎ তত বেশি সময় দীর্ঘ সহবাস করতে পারবেন। আর কখনও বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না। ওই সমস্ত ওষুধ কখনও দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণ করে না, ওই সমস্ত ওষুধ আপনার হার্ট, লিভার এবং কিডনির জন্য ক্ষতিকর। কখনও ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না, পুষ্টিকর ওষুধ গ্রহণ, খাবার গ্রহণ করবেন এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ওষুধ সেবন করবেন, যে সমস্ত ওষুধ আপনার লিভার এবং হার্ট এবং কিডনি ইত্যাদির রোগের জন্য ব্যবহার করে থাকেন, সে সমস্ত ওষুধগুলো যাতে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত থাকে, এ ধরনের ওষুধ গ্রহণ করবেন, পরিমিত ওষুধ গ্রহণ করবেন, খাবার দাবার ঠিক রাখবেন এবং দ্রুত বীর্যপাতের জন্য অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।